কাজ এত কাজ একজন দিয়ে করাবে এই কোম্পানি তো আসলে ভালো কোম্পানি না সো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কোনো একটা সার্কুলার যখন হয় সার্কুলারের নিচে যখন কাজগুলো লেখা থাকে তখন সুন্দর মতো করে একজন দুজন মানুষ তার নিচে গিয়ে কমেন্ট করবে এতগুলো কাজের জন্য মাত্র এই কয় টাকা বেতন দিবে এই কোম্পানি তো জালিম কোম্পানি এই কোম্পানিকে দিয়ে কিছু হবে না হ্যাঁ সো এইরকম নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে বাট দ্য ফ্যাক্ট ইজ আসলে ওই কোম্পানির জন্য ওই কাজটা কতটুকু জরুরি কোন কাজটা কি পরিমাণে আছে এইটাকে আমরা যাচাই বাছাই না করেই কিন্তু আমরা মন্তব্য করে বসি হুঠাট মন্তব্য করে বসি বিকজ উই আর টু জাজমেন্টাল ঠিক আছে সো রিসেন্টলি আমি আমার একটা ঘটনা শেয়ার করি যে একটা কোম্পানিতে একটা সার্কুলার দিয়েছে সো সার্কুলারের ভিতরে লিখেছে যে কাস্টমারের সঙ্গে ডিল করা তারপরে লিখেছে যে অফিস সামলানো অফিসের জরুরি কেনাকাটা করা এবং প্রতিদিনের অনলাইন কেনাবেচার আয় ব্যয়ের হিসাব রাখা সো এখানে প্রথম যে কাজটা যে কাস্টমারের সাথে কথা বলা সেটা হচ্ছে কাস্টমার সার্ভিসের কাজ দ্বিতীয় যে কাজটা সেটা অফিস সামলানো সেটা কিছুটা অ্যাডমিনের কাজ তৃতীয় যে কাজটা অফিসের জন্য জরুরি কেনাকাটা করা এটা সোর্সিং পার্চেস প্রকিউরমেন্টের কাজ চার নাম্বার যে কাজটা কেনাবেচার হিসাব রাখা এটা অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সের কাজ সো তাহলে কি হচ্ছে একই ব্যক্তিকে বলা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাকাউন্টস ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এবং সোর্সিং পার্চেস প্রকিউরমেন্ট মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সবগুলো এই চারটা কাজ একজনকে করতে হবে এখন এই পোস্টটা যখনই কেউ দিল তখন তার নিচে যে মানুষজন তো নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট একদম ভরায় ফেলছে সো ওই লোক পরবর্তীতে না পেরে ওই পোস্টটা উনি ওখান থেকে রিমুভ করে ফেললেন অ্যান্ড দেন আমি মানে ওনার ওই পোস্টটাকে আবার যখন আমি পোস্ট করলাম তখন দেখা গেল আমার পোস্টের নিচেও অনেকে বিভিন্ন রকমের তির্যক বা নেতিবাচক নেগেটিভ মন্তব্য সে করতে লাগলো একই লক্ষ্যে দিয়ে আপনারা অ্যাডমিনের কাজ করাবেন সাপ্লাই চেইনের কাজ করাবেন ফাইন্যান্সের কাজ করাবেন কাস্টমার সার্ভিসের কাজ করাবেন কীভাবে সম্ভব ওয়ান ইন অল মানে মানুষজন সাধারণত যেভাবে জাজমেন্টালভাবে নেগেটিভ কমেন্ট করে আমিও ঠিক সেই সমস্ত নেগেটিভ কমেন্টগুলোই পাচ্ছিলাম বাট আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে যেই কোম্পানির জন্য সার্কুলারটা এসছে সেটা একটা স্টার্ট কোম্পানি সো কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করতে হবে এর মানে এই না যে সারাদিনে আপনাকে এক হাজার কাস্টমার ফোন করবে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে সারাদিনে একটা স্টার্টআপ কোম্পানিতে ম্যাক্সিমাম পাঁচজন দশজন বারো জন না হয় ম্যাক্সিমাম কল করতে পারে ঠিক আছে সেকেন্ড যে পয়েন্টটা যেটা হচ্ছে অফিস সামলানো অফিস সামলানো মানে কিন্তু এই না যে একটা অফিসে একশো দুশো তিনশো এমপ্লয়ী আছে তাদেরকে সামলাতে হবে একটা স্টার্ট আপ কোম্পানিতে বড় জোর ম্যাক্সিমাম দশ বারো জন এমপ্লয়ি থাকতে পারে সো হইতে পারে এই দশ বারো জন এমপ্লয়ি ঠিক মতো আসছে কিনা ডেলিভারি ম্যান হয়তো পাঁচজন থাকতে পারে তারা ঠিক মতো কাজ করছে কিনা তারা ঠিক মতো আসছে কিনা তাদের অ্যাটেন্ডেন্স লিভ ম্যানেজমেন্ট এই সমস্ত কাজগুলো হয়তো তাকে সামলানো লাগতে পারে অফিসের জন্য জরুরি কেনাকাটা বলতে কি বোঝায় সো হইতে পারে যে অফিসে আজকে একটা লাইট নষ্ট হয়ে গেছে কালকে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে কালকে হয়তো একটা নতুন জিনিস কেনা লাগতেছে এরকম সো কেনাকাটা করার মানে এই না যে একটা ফ্যাক্টরি সেট দিতে হবে তার জন্য আপনাকে সব রকমের কম্পারেটিভ কমিউনিকেশন ভেন্ডার কমিউনিকেশন এলসি ওপেনিং ইম্পোর্ট এক্সপোর্ট ইরেকশন কমিশনিং টেস্টিং অপারেশন ম্যানেজমেন্ট যাবতীয় কিছু দেখতে হবে না ব্যাপারটা তা না ইটস ভেরি সিম্পল অ্যান্ড ফোর্থ যে কাজটা যে প্রতিদিন অনলাইনের কেনাবেচার হিসাব রাখতে হবে সো আপনার হয়তো একটা অনলাইনের শাড়ি বিক্রির দোকান আছে সো ওই শাড়ি বিক্রির দোকানে হয়তো দিনের পনেরোটা বা বিশটা শাড়ি বিক্রি হচ্ছে সো কতটা কতগুলো শাড়ি ঢুকলো কতগুলো শাড়ি বিক্রি হলো কত টাকার শাড়ি বিক্রি হলো এটার হয়তো আপনাকে দিন শেষে হিসাব রাখতে হবে সো আপনি যদি চারটা কাজ বিবেচনা করেন চারটা কাজ কোনো কাজে কিন্তু ভলুয়ামে অত বেশি না খুব সামান্য পরিমাণে আপনাকে এই কাজগুলো কিন্তু করতে হবে এবং এর জন্য আপনাকে তারা পনেরো হাজার টাকার মতো একটা স্যালারি অফার করছে উইচ ইজ ভেরি মাচ জাস্টিফাইড তো বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে এই অনলাইনে কোনো একটা সার্কুলার দেখলে ওই সার্কুলারের নিচে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি এই জন্য যে হ্যাঁ এই কোম্পানি খারাপ এই প্রফেশন খারাপ অনেক কাজ করা নিচ্ছে না ব্যাপারটা বন্ধুরা তা না আপনি কোম্পানিটা সম্পর্কে জানেন বোঝেন কাজগুলো কীরকম কি পরিমাণে কাজ করতে হবে সেটা প্রথমে জানেন বোঝেন দেন আপনি একটা ডিসিশন নেন হুটহাট জাজমেন্টাল ডিসিশন নেবেন না এবং খেয়াল করে দেখবেন যারা এই সমস্ত নেতিবাচক কমেন্ট বা নেগেটিভ কমেন্ট করেন তাদের একটা চাকরি দেওয়ার কাউকে কোথাও রেফার করার কোনো রকমের কোনো সক্ষমতা নাই তারা সারাদিন অনলাইনে বসেই থাকে কোথায় কোন নেগেটিভ জিনিসটা হচ্ছে কোন জিনিসটার নিচে গিয়ে এসে তার একটু নেতিবাচকতা চর্চা করে আসতে পারে এটার পেছনে সো এই ধরনের লোক এবং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকুন ধন্যবাদ